সবাই তারপর তো কত বাসায় যাবো এয়ারপোর্টে আগে আমার বাসায়। আচ্ছা ঠিক আছে, ওর বাসায় কথা কেন জানা, যা সব যা যা তোমার বাসা যেটা খাইছি আমার এক সপ্তাহের মধ্যে খাওয়া লাগবে। তবে ভাই যে ভিন্নিটা পাকাইছিল, ভিন্নিটা পাকাইছিল ভাই, ওই ভিন্নি খাবারটা আমার খুব ভালো লাগছে। তোমার না
তোর ভাবি রে মা, আরে আমার বাড়িতে আর আরেকটা কথা তো যাই যা খাইছি তো চার বাসায় কি গেছিস সাউন্ড হঠাৎ হঠিয়েছি তো তাহলে এবার কিন্তু একটা পানি খেতে হবে। অনেক গেলাম আমরা খেলাধুলো ওই সময়টা না দোষ ওই বলাই তো একটু থাকে তুমি এদিকে আসো, আমার খাবারটা ফালায় দিলেন। আরে স্যার পারি আমরা আমরা পারি আমরা কি খাইতে পারি? তুইগুলা কি কর ভাই ও স্যার আমি ঠিকই কইছি আমার কত কেউ ভালো চোখে দেখে না অনেক মজার খাবার আমরা তো মানুষের রাত কৃষ্ণে গায়ে বড় হয়েছি খাবার। ভাই থাম।
আমি বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি। আমি তুই যা তো অন্যায় করছি ভাই, আমি তো অন্যায় করছি। আমার তুই ভাব পেরাতে ভাই, আমার তুই ভাব পেরাতে। আজ থেকে তুইও স্বাভাবিক মানুষের মতো চলবি। আমরা তোদের পাশে, জনগণ আছে, বাংলাদেশের যত ধনী ব্যক্তির আছে তারাও থাকবে তোর পাশে। আমি আজ তোর কথা দিলাম ভাই, আমি তোর কথা বাংলাদেশের সকল মানুষের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা যারা ধনী ব্যক্তিরা আছেন তারা যদি অসহায় মানুষের পাশে থাকেন তাহলে তারা ভালো খাবার খেয়ে বেঁচে থাকতে পারে। আপনাদের আশেপাশে অসহায় গরিব দুঃখী লোকদের সুদৃষ্টিতে দেখুন এবং সাহায্য করুন, তারা যেন ভালো থাকতে পারে। সকলের কাছে আমার একটাই অনুরোধ, অসহায় মানুষের দূরে ঠেলে দিবেন না, তাদেরকে ভালোবাসুন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে সঙ্গে রাখুন। ধন্যবাদ সবাই।